নাহিদ রানার গুড লেন্থের বল লিপ করতে গিয়ে বোল্ড হাসান মাহমুদ, বলের গতিতে স্টাম্প উড়ে গেছে, আউট হয়ে হাসান যেন একটু অবাকই হলেন। মুশফিক হাসানের ইয়র্কার সামলাতে গিয়ে হিমশিম খেলেন নুর হাসান সোহান। রানা মুশফিকের বলে ট্যাগের ব্যাটারদের পরাস্ত হওয়া দেখে যতটা অবাক হয়েছেন, হয়তো তার চেয়ে বেশি অবাক হয়েছেন তাদেরকে বাংলাদেশ দলের অনুশীলনে দেখে, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই এই দুই পেসার। তবে রবিবার বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেছে তাদেরকে। তবে কি জাতীয় দলের বিবেচনায় আছেন তা, এমন প্রশ্ন মনে জাগতেই পারে। অবশ্য সংবাদ সম্মেলনে এসে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, জাতীয় দলের পাইপলাইনে থাকা এই দুই বোলারকে প্রস্তুত করতে তাদেরকে সিলেটে ডেকে আনা। নাহিদ রানা মুশফিক হাসানরা আগামী দিনের গতি তারকা, বিপিএল ডিপিএল এনসিএল এ পারফর্ম করে নজর কেড়েছেন জাতীয় দলের নির্বাচকদের। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার নাহিদ ক্রিকেট বলে বোলিং শুরু করেছেন 2020 সালে। দেরিতে শুরু করলেও মাত্র 1 বছরের মাথায় অভিষেক হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে। 140 কিলোমিটার উপরের গতিতে বল করতে পারেন। রানার বোলিং রানাপো যথেষ্ট ব্যাকরণ সম্মত, হাতের কবজিতে যথেষ্ট জোর আছে এবং সেটি প্রয়োগ করে গতিও আদায় করে নেন। তবে তাতে ছোটখাটো কিছু ভুল ত্রুটি রয়েছে যা জাতীয় দলের কোচদের তত্ত্বাবধানে খুব দ্রুত শোধরানো সম্ভব। সেসব বিষয় মাথায় রেখেই জাতীয় দলের অনুশীলনে নিয়ে আসা, প্র্যাকটিসে কোচরাও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তাদেরকে, ভুলগুলো ধরিয়ে দিয়ে সঠিক পরামর্শ দিয়েছেন। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে মুশফিকের জায়গা হলেও অভিষেক হয়নি এখনও। যদিও এই সিরিজে 15 জনের স্কোয়াডেও সুযোগ মেলেনি তার, তবে আড়ালে চলে যাননি, আছেন জাতীয় দলের রাডারে। তারই প্রমাণ জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা, নেটে বড় ভাইদের বিপক্ষে দারুণ বোলিংও করেছেন, পরামর্শ এবং প্রশংসা কুড়িয়েছেন সবার। তাদেরকে অনুশীলনে ডাকার বিষয়ে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, না তারা দলের বিবেচনায় নেই, তারা আমাদের ভবিষ্যতের পেসার যাদের আমরা খুঁজে পেয়েছি। এনসিএল এ তারা বেশ ভালো করেছে, আমরা চাই তারা জাতীয় দলের সাথে থাকুক যেন তারা জানতে পারে জাতীয় দলে কিভাবে কি হচ্ছে। তারা টিম মিটিংও থাকবে, এর ফলে তারা জানতে পারবে আসলে টিম মিটিং এ কি হয়। এনসিএল ও বিসিএল এর মাঝে সময়টায় কিছুটা গ্যাপ আছে, ফলে আমরা চাইছি এই সময়টা কাজে লাগিয়ে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখতে।